লিল্লাহে তাকবীর। আমাদের পারমাণবিক ঘুমানোর দরকার নাই। আজকে দুইটা দেশের মধ্যে পারমাণবিক শক্তির প্রয়োগ হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, এক শয়তান আরেক শয়তানের সাথে লেগে গেছে, তবে শয়তান এতদিন মুসলমান মারছে, এখন ওরাই ওরাই লেগে গেছে, ঠিক কিনা জোরে বলেন। আর কত মারবি মুসলমান, এখন তোরাই তোরা শুরু কর, আর মুসলমান এখন দেখবে, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, সুযোগ এসে গেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে যে দিয়ে সাথেই থাকুন ইসলাম কথা টিভি। ঠিক কিনা জোরে বলেন, আমাদের এই জমিনের দখল, কাগজ আছে, মূল দলিল আছে, পৈতৃক সূত্রে আমরা মালিক, মাঝে গন্ডগোল করে ভুয়া দলিল বানিয়ে আমাদের জমি দখল করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদরা তাদের শাসন চালিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। ইনশাআল্লাহ আমরা দলিল আবার সংগ্রহ করব, করে করোনা কোনদিন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করব। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। লাহুর লাম্বাদ দেন, হু রাখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আবদুহু ওয়া রাসূলুহু। হু মানে কে? হু মানে কে? এখন বলেন, পৃথিবীতে আপনারা বলেন ঈশ্বর, ঈশ্বর বলবেন না শিরক হয়ে যাবে, ভগবান বলবেন না শিরক হয়ে যাবে, ঈশ্বর বলবেন না, ঈশ্বর যারা বলে তাদের তিন খোদা, কয় খোদা? গড বলবেন না, গড মানে তিন খোদা, কথা বলেন না কেন? আমাদের স্কুলে যারা পড়েন, ভার্সিটি যারা পড়েন, তারা কথায় কথায় বলে ও মাই গড, বলে কি না? এটা শিরক হয়ে যাবে। গড মানে কি? গডের বাংলা কি? তিন খোদা, গডের বাংলা কি? হয় ঈশ্বর বলতে হবে, না ভগবান বলতে হবে, গডের বাংলা আল্লাহ হতে পারে না। আল্লাহর কোনো ভাষা নাই, আল্লাহকে কোনো ভাষায় ট্রান্সলেট করা লাগবে না, আল্লাহই বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুসলমান সবসময় কি বলবে? আল্লাহ। প্রতিটি হরফে আল্লাহ বোঝায়, ঈশ্বরের ইবাদ দেন সর থাকবে, এর দ্বারা ভগবান তাদের ঈশ্বরকে বোঝায় না, ভগবানের ভাব বাদ দেন আর কি থাকে জানি না, বোঝাবে না, ঠিক কিনা? আমি কোন ধর্মের সমালোচনা করছি না, আমি ইসলাম ধর্ম বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, এই শব্দেই চ্যালেঞ্জ, এই কথা ঠিক কিনা? এবার আসুন ডিকশনারি খুলে দেখেন, আল্লাহ পুরুষ লিঙ্গ না, আল্লাহ কিলিব লিঙ্গ না, আল্লাহ স্ত্রী লিঙ্গ না, লিঙ্গের ঊর্ধ্বে একটা শব্দ। আর বি ডিকশনারি লোগাত খুলে দেখেন, আল্লাহকে পুরুষ লিঙ্গ বলা যাবে না, স্ত্রী লিঙ্গ কিলিব লিঙ্গ বলা যাবে না, এর থেকে একটা শব্দ ঊর্ধ্বে বলুন সুবহানাল্লাহ। ঈশ্বর খুলে দেখেন বাংলা, ঈশ্বর দেখেন এটা পুরুষ লিঙ্গ, এর একটা লেডিস আছে, স্ত্রী লিঙ্গ আছে, ঠিক কিনা জোরে বলেন। বাংলা ডিকশনারি খুলে দেখেন, ভগবান একটা পুরুষ লিঙ্গ, এর একটা স্ত্রী লিঙ্গ আছে, ভগবতী আছে কিনা? আমার আল্লাহ লা শারীক লাক, হাজিরা এরামের কাপড় পরে তলবিয়া পরেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা হে আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোন শরীক নাই, বলুন সুবহানাল্লাহ, লা শারীক আল্লাহর কোন শরীক নাই, ঠিক কি না? আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, ভাই নাই, বন্ধু নাই, আল্লাহর কোন সাহায্যকারী নাই, আল্লাহর কিছুই নাই, আল্লাহ একাই, বলুন সুবহানাল্লাহ। বেহেস্তের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা খুশি না? সবাই খুশি? এখানে আসছেন গুনার বোঝা নিয়া, আপনারা আসার সময় আসছেন গন্ধ, একদম পোচা কাপড় পরে, একদম দুর্গন্ধ হয়ে আসছেন, আর যাওয়ার সময় যাবেন একদম পবিত্র হয়ে। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোন আল্লাহর বান্দা কোরআনের মাহফিলে চলে যায় কোরআনের প্রেম আর ভালোবাসা নিয়ে, যত সময় বসে থেকে কোরআনের আলোচনা শুনে, যখন আলোচনা শুনে বাড়ি থেকে ফিরে আল্লাহ তাকে নিষ্পাপ করে দেন, সুবহানাল্লাহ। তওবা করা মাত্রই একবার তো অন্তরে তওবা আসবে, জীবনে আর এই গুনাহ করব না, এই কবিরা গুনাহ করব না, মনে মনে যদি ইচ্ছা হয়ে যায় আল্লাহ আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবে। এই বাগানে রহমত বর্ষিত হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলের নেতা, সকলের নেতা, তোমার আমার নেতা, বিশ্ব নবী বলেন না কেন? নেতা আরো বানায় রাখছেন নাকি? বানায় রাখছেন? নেতা তো একজন, যিনি আমাদের কাণ্ডারি, ঠিক কিনা? যিনি কবরের কাণ্ডারি, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, মাবুদ গো তুমি আমার কবরে কিভাবে রাখবা জানি না, তবে আমাকে দুনিয়াতে যেভাবে জীবিত রেখেছো আমাকে কবরে ওইরূপ জীবিত রাখো। আল্লাহকে আল্লাহ বললেন, আমার বন্ধু কেন আপনি কবরে জীবিত থাকবেন? আল্লাহ রাসূল বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মত আমার কবর জিয়ারত করবে,
আমার উম্মত আমার কবরের পাশে এসে সালাম দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি জেনে চর্ম কর্ণে আমার বান্দা আমার উম্মতের সালাম শুনতে পাই এবং এই চর্ম মুখে যেন আমার উম্মতের সালামের জবাব দিতে পারি। রাসূল আমাদের কান্ডারি কবরে আল্লাহ তাআলা ওনাকে জীবিত রেখেছেন। যখন কোন উম্মত তাকে সালাম দেয় আল্লাহ নবী সরাসরি শুনেন আর সরাসরি জবান দিয়ে তার সালামের জবাব দিয়ে দেন। এই জন্য কোন উম্মত যখন রসুলের রওজার পাশ দিয়ে যাবে একটু দাঁড়িয়ে সালামটা দিয়ে যাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন, মান জারানি কবরি বাদা মামাতি, যারা আমার কবর জিয়ারত করলো আমি রসুল ওয়াদা করতেছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের শাফাত করা আমি রসুলের উপরে ওয়াজিব হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো জ্বালাবেন না, আপনি না জ্বালাইলেও আল্লাহ জ্বালাবেন। আল্লাহ যেহেতু নাজিল করছেন আল্লাহ জ্বালাইবেন, ঠিক কি না? হ্যাঁ, হয়তো আপনি আমি না জ্বালাইলে কপাল পোড়া হয়ে আমরা কবরে যাব, কিন্তু চেষ্টা তো করতে হবে নাকি? আমরা সেই ওইরকম কিছু করব না, আমরা জাস্ট মানুষকে দাওয়াত দিব, দিনের দাওয়াত দিব, ঠিক কিনা জোরে বলেন। আমাদের ভূমিকাটা হবে ওইরকম, নমরুদ যখন ইব্রাহিম আল্লাহর দোস্তকে খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, দুইটা প্রাণী, একটা নমরুদের বন্ধু হিসেবে কাজ করেছে, একটা প্রাণী ইব্রাহিমের বন্ধু হিসেবে কাজ করেছে, ঠিক কিনা জোরে বলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বন্ধু হিসেবে ব্যাং কাজ করেছিল, একটা চৌবাচ্চা পানির গর্তে ডুবে পানি পান করে আর ঠ্যাংটা ভাসিয়ে পেশাব করতেছিল, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, ব্যাং তোমার এই দৃশ্য কেন, তুমি কিভাবে কি করতেছো, এই পানি মুখে নিচ্ছ আর পেশাব করতেছো, কারণটা কি? ব্যাংয়ের জবান খুলে গেল, কে তুমি জানি না প্রশ্ন করছো, শুনে নাও, আমার পেশাব দিয়ে কোটি কোটি ব্যাংয়ের পেশাব দিয়ে নমরুদের আগুন কোনোদিন নিভবে না, ঠিক কিনা জোরে বলেন। আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে পারবো না, আমেরিকার সঙ্গে যুদ্ধ করে পারবো না, ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, তবে আল্লাহ যদি আমাদের সঙ্গী হয়ে যায় পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না, কথা ঠিক কিনা? নমরুদের সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম যুদ্ধ করার বাহ্যিক কোনো শক্তি ছিল না, নমরুদের কামান ছিল, নমরুদের শক্তি বাহিনী ছিল, লস্কর বাহিনী ছিল, অস্ত্র ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের কিছুই ছিল না। ইব্রাহিমের একটা বাণী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, একটাই বাণী ছিল। যখন নমরুদ যুদ্ধের ঘোষণা দিল ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর শরণাপন্ন হয়ে গেলেন, মাবুদ গো, ইব্রাহিম জানায় দিলেন নমরুদ তোমার সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহ বলে নমরুদ তুমি চিন্তা করিও না, নমরুদকে যুদ্ধের জন্য আমিও প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেন রব্বুল আলামিন বিমান কামান যত শক্তি আছে সব সে রেডি করেছে, আপনার সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহ গো আপনি কি দিয়ে যুদ্ধ করবেন? আল্লাহ বলেন ইব্রাহিম তুমি চিন্তা করিও না, আমার কাছে স্পেশাল কিছু বাহিনী আছে, ওই বাহিনীগুলো পাঠিয়ে দেব। ইব্রাহিম প্রথম মনে করছে বিশাল বাহিনী আসবে, কি বাহিনী, ডাইনোসরের মতো বড় বড় প্রাণী আসবে, এটা ভাবলেন আল্লাহ স্পেশাল বাহিনী, সে জানি কত বড় বাহিনী আসবে, জমিন আসমান সমান হয় কি না বাহিনী নমরুদের সাথে মোকাবেলা করার জন্য। কিন্তু একটু পরে দেখতে পেলেন বুন বুন শব্দ, বুন বুন শব্দ, তখন থেকে সব হাজার হাজার মশা জমিনের দিকে চলে আসতে আছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর স্পেশাল বাহিনী, বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের পারমাণবিক ঘুমানোর দরকার নাই, আজকে দুইটা দেশের মধ্যে পারমাণবিক শক্তির প্রয়োগ হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এক শয়তান আরেক শয়তানের সাথে লেগে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা দোয়া করি তারা যেন শান্ত হয়ে যায়, হ্যাঁ রাশিয়ার পুতিন যেন শান্ত হয়, ঠিক কিনা জোরে বলেন? কারণ যুদ্ধের দ্বারা আমাদেরও ক্ষতি হবে, অর্থনীতি ক্ষতি হবে, আমাদের সারা বিশ্বে সেখানে আমাদের অনেক মুসলমান ভাই আছে, অনেক বাঙালি আছে, ঠিক কিনা জোরে বলেন? সবার ক্ষতি হবে, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, তবে শয়তান এতদিন মুসলমান মারছে এখন ওরাই ওরাই লেগে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আর কত মারবি মুসলমান, এখন তোরাই তোরা শুরু কর আর মুসলমান এখন দেখবে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, সুযোগ এসে গেছে, যাই হোক, মশা আল্লাহ বড় বাহিনী না, যখন আব্রার বাদশা আসতেছিল আল্লাহর ঘর বাইতুল্লাহকে শহীদ করে দেবে, তখন আব্দুল মুত্তালেব 18 বছর বয়স যুবক মুতাল্লি ছিল কাবার, রব্বে কাবার কাছে ডাকছেন, রব্বুল আলামিন এই বিশাল হস্তি বাহিনীর সঙ্গে মোকাবেলা করার শক্তি আমাদের মক্কাবাসীর নাই, আমার নাই, তোমার সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, হে আব্দুল মুত্তালেব তুই সরে যা, আমার স্পেশাল বাহিনী আসতেছে। এই আব্দুল মুত্তালিব ভাবলেন আল্লাহর স্পেশাল বাহিনী জানি কত অস্ত্র নিয়ে আসবে, সুসজ্জিত আসবে, লস্কর বাহিনী আসবে, তিনি দূরে যায় অনেক দূরে যায় তায়েফের ময়দানের পাশাপাশি বসে অপেক্ষা করতেছিল আল্লাহর স্পেশাল বাহিনী কোথায় আসবে, কিন্তু বাহিনী আসে হস্তি বাহিনী ধ্বংস করে দিয়েছে, এটা আব্দুল মুত্তালিব জানে না।
দেখে কি বাবা আর মক্কা নগর শান্ত কেন, কিছু বুঝতেছি না, আনন্দের উল্লাস হচ্ছে, তকবীর শোনা যাচ্ছে। আব্দুল মুত্তালিব ফিরে এসে দেখে হস্তিরা সব ধ্বংস হয়ে গেছে, তাদের পিছনের রাস্তা দিয়ে নারী ভুড়ি বের হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু তখন ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি দেখতে আছে, এই পাখি তখন আল্লাহ তালা গায়েব দিয়ে জানাই দিয়েছে, আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, এগুলো আমার স্পেশাল বাহিনী, তয়রান আবাবিল, কোন পাখির নাম না, কিন্তু তয়রান মানে পাখি, আবাবিল মানে ছোট্ট ঝাঁকে ঝাঁকে পাখি। যেমন ওই যে আপনার ফরিং, হ্যাঁ ফরিং, যেমন হাজার হাজার ফরিং একসঙ্গে উড়ে, এরকম ছোট্ট ছোট পাখিরা আসছে, ছোট্ট কঙ্কর বহন করার মতো শক্তি ছিল আর ওদের মেরে দিয়েছে, এতে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন, আমাদের বাংলাদেশ 97% মুসলমান, দ্বিতীয় বৃহত্তর মুসলমান, ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশে 3.5 লক্ষ লোক মসজিদ আছে, 70,000-এর ঊর্ধ্বে মাদ্রাসা রয়েছে, পীর পীরে কামে তোমরা ওই ষড়যন্ত্র থেকে ফিরে আসবে। এই জমিনে শাহজালাল, শাহপরান, শাহ মাসদুম, এক একজন বড় বড় বীর মুজাহিদ ছুঁয়ে আছে, ঠিক কিনা? এরা অনেক বড় বড় বীর মুজাহিদ, মাওলানা কারামাতুল জনপুরি রহমতুল্লাহ আলাই 1731 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে রণজিৎ সিং এর সঙ্গে ওনার ওস্তাদ সহ যুদ্ধ করেছেন, তিনি একজন মুজাহিদ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা